Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। স্কুল নামক প্রতিষ্ঠান হলো পড়ালেখা ও নৈতিকতা শিক্ষার এক অনন্য জায়গা। হোক সেটা অর্ধদিবস অফলাইন বা 10 মিনিটসের অনলাইন, কিন্তু এই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ যখন সমকামিতার মতো জঘন্য বিষয়কে সমর্থন প্রদান করে, তরুণ তরুণীদের বিবাহ বহির্ভূত চলাফেরা উৎসাহ প্রদান করে, বিবাহের মতো পবিত্র বন্ধনে দাম্পত্য কলহ সৃষ্টির অভিপ্রায় নিয়ে বৈবাহিক দর্শন নামক টান যুক্ত করে, সন্তানকে ভুল পথে চলতে বাধা প্রদান ও এর বিরোধিতা করা পিতামাতার অপরাধ গণ্য করে, তখন এই নৈতিবাচক বিষয়কে প্রমোটকারীকে কখনো শিক্ষক বা ইনস্ট্রাক্টর বলা যায় না, আর সেই প্রতিষ্ঠানকে কোনোভাবেই স্কুল বলা যায় না। এটা সমাজের মানুষগুলোকে সুস্পষ্টভাবে নৈতিক অবক্ষয় ও অপরাধের দিকে ঠেলে দেওয়ার, পারিবারিক বন্ধনকে ভঙ্গ করে দেওয়ার, সন্তান ও পিতামাতার মাঝে দূরত্ব তৈরি করার এক অশুভ প্রয়াস। একদিকে সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্কের ন্যায় অসামাজিক বিষয়কে ইতিবাচক হিসেবে তুলে ধরা, অন্যদিকে বিবাহ নামক বৈধ শান্তিপূর্ণ চরিত্র উন্নতকারী পারস্পরিক বোঝাপড়ার মধুর সম্পর্কে বৈবাহিক দর্শন নামক টার্মের অনুপ্রবেশ ঘটানো ও সন্তানের বেপরোয়া চলাফেরায় পিতামাতার হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে তুলে ধরা নিশ্চিতভাবে বর্তমান যুগের পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করার এক নারীবাদী ও পশ্চিমা প্রয়াস। দাজ্জালের ফিতনার একটা নমুনা হচ্ছে নেতিবাচক ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথমে মানুষের মাঝে তাদের মহৎ কর্মকাণ্ডের দ্বারা গ্রহণযোগ্যতা অর্জন করে, জনপ্রিয়তার শিখরে আরোহণ করে, পরে তাদের নেতিবাচক এজেন্ডাগুলোর প্রচার প্রসার ঘটায়। মানুষের কাছে তখন জনপ্রিয় এই ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসা এই নেগেটিভ হাতছানিগুলো পজিটিভ মনে হয়, অনধিক গ্রহণযোগ্য বিষয়গুলো তখন সহজ সাবলীলভাবে গ্রহণযোগ্যতা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। ফিতনার এই যুগে পিতামাতাকে এখন আর তার সন্তানদের অফলাইন স্কুলে পাঠিয়ে বা অনলাইন স্কুলের সামনে বসিয়ে দিয়ে দায় সারা হয়ে থাকার সময় নেই। সন্তান কার কাছ থেকে কি শিখছে, মনে কি ধারণা করছে, আচরণে কি প্রকাশ করছে, এই সবই এখন পর্যবেক্ষণের বিষয়। এ প্লাস প্রজন্ম গড়ে লাভ হবে না যদি উচ্চশিক্ষায় শিক্ষিত এ প্রজন্ম পিতামাতার অবাধ্য হয়ে পড়ে এবং আধুনিকতার নামে চারিত্রিক অধঃপতনের শিকার হয়ে অপরাধ প্রবণ হয়ে পড়ে। উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশায় গিরগিটির মতো রং বদলানো পৃথিবীর মানুষগুলোর উপর আস্থা রেখে তাদের কাছে নিজেদের সন্তানের দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ছেড়ে দেবার মতো অবস্থা এখন আর নেই। তাই নিজেই হয়ে ওঠেন সন্তানের মূল ইনস্ট্রাক্টর, নিজের ঘরকে বানিয়ে ফেলুন নৈতিকতা শেখার স্কুল। আল্লাহ তাআলা আমাদেরকে সমকামিতার মতো ঘৃণিত ফেতনা থেকে হেফাজত করুক, এবং যেসব প্রতিষ্ঠানগুলো আধুনিকতার নামে এসব কাজগুলোকে যুবক যুবতীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে তাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পূজা ও মানার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।